Da
ড্রাইভারটা ভালোই ছিল, তো আমাদের রাস্তাটা বুঝে দিল এই রোডে যেতে হবে আমাদের উপরের দিকে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি, এখানে নদী আছে আমাদের উপরের দিকে, দেখা যাক এদিকে নদী কোন দিকে যাবো চিনি। এই থেকে যেতে বললো আমাদের, তো আমরা এখন যাচ্ছি এই থেকেই। আমরা এখন পুরো একটা জায়গাটা অনেক অসাম, খুবই সুন্দর ভিউটা দেখো তোমরা, জায়গাটা খুবই অসাম জায়গা। জায়গাটা খুবই ভালো, খুবই তোমরা যদি কেউ না এসে দেখো আসতে পারো জায়গাটা, খুবই মজা পাই যাবো। বলবো এত ভালো লাগতো এই জায়গাটা, খুবই ভালো জায়গাটা। হ্যাঁ এই যে নদী, আমরা এখন আছি প্রচুর উপরে, অনেক উপরে আছি আমরা, তো এই যে নিচে যেতে হবে। কি বলবো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, জায়গাটা ভালোই লাগলো, তো আর বেশিক্ষণ থাকবো না এই জায়গাতে। তো এখন আমরা মজায় মজায় তো উপর থেকে নামলাম, কিন্তু উঠার সময় এখন আমাদের অবস্থাটা খারাপ হবে, উঠবো যেমন এই উঁচু যে এই জায়গাটা, এই জায়গাতে উঠা মানে বিশাল ব্যাপার, প্রচুর কষ্ট, প্রচুর আমাদের প্রচুর পরিমাণে খাটনি হবে, গাড়ি টানবে কি না ওইটাই তো সন্দেহ আমার। তোমরা দেখতেই পারবা আমাদের এখন অবস্থাটা কি হয়, যে ধুলা এদিকে যে পরিস্থিতি ওদের যে অবস্থা। দেখো তোমরা আমাদের পায়ের অবস্থা একদম বালু দিয়ে পুরা শিয়ে বেরোচ্ছে, ধুলা বালু দিয়ে। কিন্তু হ্যাঁ ধুলাবালি হইলেও জায়গার প্লেসটা অসাম ছিল একদম, অসাম বলতে খুবই অসাম একটা প্লেস। এই প্লেস আমরা এতটা নিচে নামলাম শুধু তোমাদের ভিউ দেখানোর জন্য, একমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি একটু লাইক কমেন্টটা একটু ভালো মতন করে দাও তাহলে খুবই আমরা খুশি হয়ে যাবো, প্লেসটা খুবই ভালো লাগলো আমাদের। খুবই ভালো লাগবে এই জায়গা,
আমরা এখন রিটার্ন হয়ে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। আমাদের নেক্সট ব্লক আমরা এখন যাচ্ছি, আমরা ব্যাক করলাম, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে আর বেশি উঠলাম, যতটুকু দেখাই দাও অবশ্য আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে খুবই। আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, ধুলা বালি দিয়ে এদিকে কোথাও বল না, খারাপ হয়ে গেছে আমাদের অবস্থা। কিন্তু জায়গাটা খুবই ভালো লাগলো, খুবই বলতে খুবই অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা।